যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এম এ মালেক, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, অত্যন্ত বলিষ্ঠ সংগঠক কয়সর এম আহমেদ উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার সংগ্রামী যুগ্ম সম্পাদক, একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্রনেতা, আন্দোলন সংগ্রামে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে যে শক্তিশালী ভূমিকা রাখতে দেখেছি, যার পিছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি পারভেজ মল্লিক, উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যিনি ঐক্যের প্রতীক ছিলেন, মেধা প্রজ্ঞা সততা সাহস বিনয় সবগুলি গুণ যার মধ্যে ছিল, আমাদের সকলের অত্যন্ত প্রিয় নেতা মরহুম সফিলবাড়ি বাবুর সহধর্মিণী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য মিথিকা বিনতে হোসেন সহ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আলহাজ জামির সহ বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং শুরুতেই আমাদের প্রিয় নেতা আলটিমেট ফিউচার অফ মডার্ন বাংলাদেশ, দ্য লিডার হু লিডস দ্য নেশন, হু শোজ দ্য নেশন, টেক রেসপন্সিবিলিটি ফর দ্য নেশন, অর্থাৎ যিনি নেতৃত্ব দেন, দায়িত্ব দেন, দায়িত্ব নেন, পথ দেখান, সেই আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরাধিকার, বাংলাদেশের গর্ব দেশনায়ক তারেক রহমানের 56তম জন্মদিনে ওনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রিয় নেতাকে সুস্থতা এবং দীর্ঘায়ু দান করেন এবং দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে যেভাবে কাজ করছেন আগামীতেও বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে, গণতন্ত্র পুনরুদ্ধারে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় উনি যেন সফলতার সহিত সামনে এগিয়ে যেতে পারেন, সেই দোয়া আমরা মহান রাব্বুল আলামিনের কাছে করছি। আসলে দেশনায়ক তারেক রহমান সম্পর্কে, রাজনৈতিক ভাবনা সম্পর্কে গভীরভাবে মূল্যায়ন করা আমাদের মতো কর্মীদের জন্য খুব কঠিন। তারপরেও সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আমার উপলব্ধির জায়গা থেকে কিছু কথা বলতে চাই। আমরা যখন ছাত্রদল করতাম, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পদচারণা, আমার এখনো মনে আছে যখন 2001 সনে বিএনপি ক্ষমতায় আসলো, গণভবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির তৃণমূলের নেতাদের নিয়ে বিভাগওয়ারী প্রতিনিধি সভা করেছিলেন, যে প্রতিনিধি সভার মূল আয়োজক, মূল পরিকল্পনাকারী এবং সেই পরিকল্পনা বাস্তবায়নকারী ছিলেন আমাদের এই প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান।
আমরা তখন একটা টিম হিসেবে ওনার সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম এবং দেখেছিলাম কোনো কাজকে উনি ছোট মনে করতেন না। যেমনি ভাবে উনি পরিকল্পনা তৈরি করছেন, যেমনি ভাবে অনুষ্ঠান যেন নিখুঁত ভাবে সমাপ্ত হতে পারে ছোট ছোট বিষয়গুলি দেখছেন, তেমনি ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের স্ক্রিপ্টে কি কি পয়েন্ট আসবে সেই বিষয়গুলিতে উনি সহযোগিতা করতেন। অদম্য সম্মোহিনী শক্তির অধিকারী আমাদের এই নেতা দেশনায়ক তারেক রহমান। ওনার সাথে দীর্ঘ এরপর থেকে ওনার সাথে বিভিন্ন সময় কাজ করেছি এবং কাজ করতে গিয়ে দেখেছি যে সংগঠন তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, যেটি পারভেজ মল্লিক বলেছে সাংগঠনিক সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, যে একটি দলের সাংগঠনিক কাঠামো যদি শক্তিশালী থাকে, একটি দলের সাংগঠনিক কাঠামো যদি তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালী ভিত্তি থাকে, তাহলে সেই দল দিয়ে রাষ্ট্র পরিচালনাই হোক, আন্দোলনই হোক অথবা সমাজ গঠনই হোক, যথাযথ পদক্ষেপ নিয়ে তার সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব, এবং সেই কাজটি উনি অত্যন্ত দক্ষতার সহিত করেছেন। আমাদের এই হাওয়া ভবন অনেকে অনেক কথায় বলেন, একটি পরিপূর্ণ রাজনৈতিক রিসার্চ সেল বলতে যা বোঝায় সেটি তাই ছিল। সেখানে নজরুল ভাই আমাদের চেয়ে অনেক বেশি জানেন, আমরা তখন মাঝে মধ্যে যেতাম ছাত্রদলের কর্মকাণ্ডের জন্য ওনার সাথে কথা বলতে, তো সেখানে আমরা দেখছি একটা দক্ষ শক্তিশালী কর্মী বাহিনী নিয়ে উনি সারা বাংলাদেশে সংগঠনের পাশাপাশি কোথায় কোন সমস্যা আছে, কোথায় কতগুলি স্কুল আছে, কতগুলি কলেজ আছে, কতগুলি ইনস্টিটিউট আছে, কোথায় কি ফসল হয়, কোথার রাস্তাঘাট কি অবস্থায় আছে, কোথার কার কোন জেলার কোন থানার কোন গ্রামের আর্থসামাজিক অবস্থা কি, এবং সে অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া দরকার, সে সমস্ত ডাটাকে সমন্বয় করে একটি শক্তিশালী টিমের মাধ্যমে উনি আধুনিক পদ্ধতিতে সেই ডাটাগুলিকে একত্রিত করে সেই ডাটা অনুযায়ী যেন সরকার এবং দল পরিচালিত হয় এর জন্য কিন্তু নিরলসভাবে কাজ করতেন। একটি রাজনৈতিক দলের পরিপূর্ণ রাজনৈতিক সেল যেটা বলতে যেটা বোঝায় সেটি ছিল আমাদের সেই নেতার সেই তখনকার অফিস। উনি সার্বভৌমত্ব বলতে যেটা বোঝায়, যেটি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1971 সনে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণায় শুধু দেননি, সম্মুখ সমরে যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করেছিলেন সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের স্বাধীন অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যকে ধরে রাখার জন্য, যে জাতীয়তাবাদী চেতনায় দল এবং রাষ্ট্রকে পরিচালনা করতে হবে, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটি বলেছেন যে বহির্বিশ্বে আমাদের বন্ধু আছে প্রভু নেই, সেটাকে উনি বুকে লালন করতেন, মগজে ধারণ করতেন এবং পরিকল্পনায় তা বাস্তবায়ন করার জন্য সব রকমের পদক্ষেপ গ্রহণ করতেন। অর্থাৎ সুদূরপ্রসারী ভাবনা, অনেক দূর পর্যন্ত দেখা এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক পরিকল্পনা প্রণয়ন করে সঠিক লোকটিকে চয়েস করে পিক করে, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেরকম যোগ্য লোককে যোগ্য জায়গায় বসিয়ে যোগ্য কাজটি করার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, ঠিক একইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিচ্ছবির মতো উনিও এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, এবং সেভাবে উনি কিন্তু সফলতার দ্বার প্রান্তে শুধু দলকে না বাংলাদেশকে নিয়ে যাচ্ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেপথ্যে থেকে ওনাকে সহযোগিতা করে। এবং আমাদের মনে আছে যে 2005 সনে যে একটা আন্তর্জাতিক সমীক্ষা হয়েছিল সেখানে বাংলাদেশ
বিশ্বের দরবারে একটি ইমার্জিং টাইগার অর্থাৎ শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্রের যে 11টি দেশ ছিল যারা বিশ্ব রাজনীতিতে ইমার্জিং টাইগার হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, এর মধ্যে কিন্তু বাংলাদেশকে নিয়ে গিয়ে যেল। তখনই বাংলাদেশের জিডিপি এবং আর্থসামাজিক অবস্থা এই উপমহাদেশের ঈর্ষণীয় পর্যায়ে কিন্তু চলে গিয়েছিল। উনি উনি বলতেন যে আমাদের সীমারেখাকে আমরা বাড়াবো, দিগন্তকে আমরা বিস্তৃত করব। অর্থাৎ ভিশন এবং লক্ষ্য ওনার ছিল আকাশ পর্যন্ত, আকাশচুম্বী। উনি দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে এক দক্ষ ডিপ্লোম্যাটিকের ভূমিকা নিতেন, তখনকার সময় বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে সমন্বয় করে। উনি বাংলাদেশকে যে গতিতে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 1981 সনে হত্যা করে যে অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল, বাংলাদেশের অগ্রযাত্রাকে, রাজনীতি বেগম খালেদা জিয়া যখন 9 বছর সংগ্রাম করে রাষ্ট্র ক্ষমতায় এসে সরকারের বসে বাংলাদেশের রাজনীতিতে যেমনি গুণগত পরিবর্তন এনেছিলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নও ঘটিয়েছিলেন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে একটি শক্তিশালী স্বতন্ত্র মাথা উঁচু করা জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, এবং আগামী দিনের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ, জেসমিন বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, আগামী দিনের তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার যে লক্ষ্যে উনি কাজ করছিলেন সেটিকে থামিয়ে দেওয়ার জন্যই কিন্তু ওয়ান ইলেভেন, সে নেতৃত্বকে যেন আর বিকশিত হতে না পারে, দেশীয় এবং আন্তর্জাতিক মোড়লরা কিন্তু এই জাতীয়তাবাদী নেতাকে তৈরি হতে দিতে চায় নাই, এবং ওনাকে কিন্তু হত্যার উদ্দেশ্যে ওয়ান ইলেভেন তৈরি করলো, হত্যার উদ্দেশ্যে পঙ্গু করে দিয়ে ওনাকে কিন্তু তিনি তিনি মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহর অশেষ মেহরবানি, আমাদের নেতা এখন আপনাদের এখানে যুক্তরাজ্যে রয়েছেন এবং উনি অনেকটাই সুস্থ, এবং আবারও আবারও এই অবস্থার মধ্যে বাংলাদেশকে কিভাবে শহীদ জিয়ার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করা যায় এর জন্য কিন্তু উনি নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা আমরা দেখেছি যে রাত দিন সেই সকাল থেকে শুরু করে রাত্রি 12টা 1টা পর্যন্ত এই সংগঠনের কাজে, দল পরিচালনার কাজে, দলের নেতাকর্মীদের খোঁজ রাখার কাজে, দেশের মানুষের সুবিধা অসুবিধাকে আমলে নিয়ে পরিকল্পনা তৈরি করার কাজে উনি কিভাবে নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছেন, এক মহাকর্মবীর আমাদের এই প্রিয় নেতা, আমাদের জননেতা জনাব তারেক রহমান। আমি বক্তব্য খুব বেশি লম্বা করব না। আমি মনে করি আগামী দিনে বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, বাংলাদেশের মানুষকে যদি বাঁচাতে হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে নেতৃত্বের আসীন করার কোনো বিকল্প নেই। ওনাকে দেশে এনে যখন বাংলাদেশের মানুষ তাদের মাথার উপর রেখে ওনার নেতৃত্বে পরিচালিত হতে পারবে, তখনই কাঙ্ক্ষিত বাংলাদেশ, কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারব। আমি সমসাময়িক বিষয়ে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ইংরেজিতে একটি কথা আছে, ইউ মে ফুল সাম অফ দ্য পিপল অল দ্য টাইম, ইউ মে ইভেন ফুল অল দ্য পিপল সাম দ্য টাইম, সাম অফ দ্য টাইম, বাট ইউ ক্যান্ট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। অর্থাৎ সব মানুষকে আপনি কিছু সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবেন, এমনকি কিছু মানুষকে সকল সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবেন, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখা সম্ভব নয়। বর্তমান রং হেডেড প্রধানমন্ত্রী, বর্তমান ফেসিবাদী প্রধানমন্ত্রী, বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশকে কিন্তু একটি অতল গহ্বরের দিকে, অন্ধকার গহ্বরের দিকে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ কিন্তু তা বুঝে ফেলেছে, ধরে ফেলেছে, এবং বাংলাদেশের মানুষ কিন্তু জেগে উঠছে, এবং জেগে উঠে এই রং হেডেড ওমেনকে বাংলাদেশের মসনদ থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে,
দেশনেত্রী বেগম খালেদার নির্দেশায় রাজপথে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। গ্রিক একটি প্রবাদ আছে, হুম দা গডস উড ডিস্ট্রয় দ্য ফার্স্ট মেক ম্যাড, অর্থাৎ দেবতারা যাকে ধ্বংস করে দিতে চায় তাকে প্রথমে পাগল করে দেয়। বর্তমান ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু সেই ধরনের পাগলের মতো আচরণ করছে। এই ধরনের পাগল পাগলামি বাংলাদেশের মাটিতে আর হতে দেয়া যায় না, এবং সে ব্যাপারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশে এবং আন্তর্জাতিকভাবে সোচ্চার হবে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই স্বেচ্ছাসেবক দল গঠনের সময় যে বলেছিলেন, অন্যরা যেখানে ব্যর্থ হবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জয়যাত্রা সেখান থেকেই শুরু হবে, সেই লক্ষ্যেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে কাজ করতে হবে, এবং সেখানে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। পরিশেষে কার্ল স্মিথের একটি উক্তি দিয়েই আমি আমার বক্তব্য শেষ করব। উনি বলেছেন, সুভেরিন ইজ এ ডিসিশন মেকিং পাওয়ার স্পেশালি অন এক্সেপশনাল মোমেন্ট, অর্থাৎ ব্যতিক্রম সময়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় সার্বভৌমত্ব। এই সার্বভৌম নেতৃত্ব, সার্বভৌম ক্ষমতার অপূর্ব সংমিশ্রণ এবং ক্রাইসিস সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার এক ভিশনারি লিডার আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই আমরা আগামী দিনের সুন্দর সুখী বাংলাদেশ নির্মাণ করব। এই হোক আজকে আমাদের ওনার জন্মদিনের প্রত্যয় এবং প্রত্যাশা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনায়ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের গৌরব দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আব্দুল কাদির জুয়েল সাহেব, অত্যন্ত সুন্দর এবং জ্ঞান গর্ব বক্তব্য দেওয়ার জন্য। যে বক্তব্যটুকু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হাজার লক্ষাধিক নেতাদের মনে রাখার মতো এবং শিকার মতো যে বক্তব্যটুকু দিয়েছেন, কারণ আমাদের আমাদের বর্তমান সময়ের মাইলস্টোন হিসেবে যিনি আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন, তৃণমূলের রাজনীতির চুলসুরা।